السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعليه وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের মেহেরবানি, এটি আমাদের আল আকিদাতুল হাসানা আল আকিদাত তাহাবিয়া এর উপর এটি আমাদের 13তম দর্স। তো আমাদের আলোচনা চলছে এখানে নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিন বিতাওফিকিল্লাহ ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহ। ইমাম তাহাবী রহিমাহুল্লাহ বলেন যে আমরা আল্লাহ পাকে তৌহিদের ব্যাপারে, আল্লাহ পাকে তৌফিকে, এই কথার উপরে আমরা কি করি, বিশ্বাস রাখি বা এতেকাদ রাখি যে আল্লাহ পাক এক, ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহ, আল্লাহ পাকের কোনো শরিক নেই। তো তৌহিদের ব্যাপারে যে তৌহিদ সম্পর্কে বিভিন্নভাবে তৌফিকের বিষয়টা উলামায়ে কিরাম বিভিন্নভাবে এটা আলোচনা করেছেন। যেমন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহিমাহুল্লাহ, তিনি তৌহিদের জন্য চারটা স্তরের কথা বলেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা এর মধ্যে, চার স্তরের কথা বলেছেন। তিনি প্রথম স্তর বলেছেন তৌহিদের জন্য, চার স্তরের কথা তিনি বলেছেন, তৌহিদের চার স্তর। তো তৌহিদের চার চার স্তরের মধ্যে তিনি বলেন যে প্রথম স্তর যেটা, সেটা হলো আল্লাহ পাক এর অস্তিত্ব যে অবশ্যম্ভাবী, ওয়াজিবুল ওয়াজুদ হওয়া, ওয়াজিবুল ওয়াজুদ। ওয়াজিবুল ওয়াজুদ হওয়া যেটা এক নাম্বার, মানে আল্লাহ পাকের অস্তিত্ব অবশ্যম্ভাবী হওয়া, স্রষ্টা একজন থাকতেই হবে, মানে একজন থাকাই লাগবে, অবশ্যম্ভাবী যার অস্তিত্ব, ওয়াজিবুল ওয়াজুদ হওয়া, এটা হলো প্রথম স্তর। দুই নম্বর হলো আল্লাহ পাককে খালেক মনে করা, সমস্ত স্রষ্টা আল্লাহ পাক এই কথা মনে করা। দুই নম্বর, স্রষ্টা একমাত্র আল্লাহ, এটা হলো দ্বিতীয় স্তর। এটা হলো দুই নম্বর স্তর। তো আল্লাহ পাকের অস্তিত্ব অবশ্যম্ভাবী কথা মনে করা, এরপরে আল্লাহ পাকেই সবকিছু সবার স্রষ্টা এই কথা মনে করা, দুই নম্বর। তিন নম্বর স্তর হলো যে সমস্ত কিছু ব্যবস্থাপনা আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকে একাই সবকিছু ব্যবস্থাপনা করেন, ব্যবস্থাপনা পুরোটাই আল্লাহ পাকের হাতে, ব্যবস্থাপনার ব্যাপারে তৌহিদ, এর তৃতীয় স্তর। চার নাম্বার হলো ইবাদত শুধু এক এক আল্লাহ পাকেরই হবে, একমাত্র আল্লাহ পাকেরই হবে ইবাদত, একমাত্র আল্লাহ পাকেরই হবে, একমাত্র তারই হবে, যেহেতু তিনি ওয়াজিবুল ওয়াজুদ, তিনি স্রষ্টা এবং তিনি ব্যবস্থাপক, তো একমাত্র তারই হবে ইবাদত। এটা হলো চতুর্থ চতুর্থ পর্যায়ে। কিন্তু কথা হলো যে প্রথম দুই স্তর যেটা, ওই প্রথম দুই স্তর তৌহিদের, এক হলো আল্লাহ পাকের একজন ওয়াজি অবশ্যম্ভাবী আল্লাহ পাকের অস্তিত্ব, ওয়াজিবুল ওয়াজুদ হওয়া এবং আল্লাহ পাক খালেক হওয়া, এই দুইটা একটা সুস্পষ্ট বিষয়, অধিকাংশ মানুষও এই দুইটা বিশ্বাস করে। কিন্তু তৌহিদের দুই যে দুই স্তরের মধ্যে মানুষ সীমা লঙ্ঘন করে বা যে দুই স্তর না মানার কারণে মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়, সেটা আল্লাহ পাকের ব্যবস্থাপনার মধ্যে বাস্তব ব্যবস্থাপনা, হাকিকি ভাবে আল্লাহ পাক একাই করেন, মানে মুদাব্বিরুল আমর, সবকিছু পরিচালনা আল্লাহ পাক একাই করেন, ব্যবস্থাপনা এখানে আর কেউ শরীক নাই, এটার ক্ষেত্রে তিন নাম্বার। এবং এরপরে
যেহেতু ব্যবস্থাপনা সবকিছু পরিচালনা একমাত্র তিনিই করেন, কাজে ইবাদত একমাত্র তারই হবে, এটা চতুর্থ স্তর। এই দুই ক্ষেত্রে মানুষ কি করে সীমালঙ্ঘন করে, এই জন্য আসমানি কিতাবগুলোতে তৌহিদের এই দুই স্তর নিয়ে বিশাল আলোচনা হয়েছে। শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এভাবে বিষয়গুলো এনেছেন যে প্রথম দুই স্তর, এই দুই স্তরটা সুস্পষ্ট বিষয়, ইজি বিষয়, অধিকাংশই এটা স্বীকার করে। কিন্তু যেই জায়গায় সমস্যা গুলো ব্যবস্থাপনা, তিন নম্বর হলো ইবাদত একমাত্র তারই হবে, এটা এইভাবে তিন স্তর গুলো বর্ণনা করে। আসলে তিন নম্বরে যে কি করে শিরিক করে আল্লাহ পাকের ব্যবস্থাপনার মধ্যে, অন্য কাউকে যে শরিক মনে করে, সে আল্লাহ পাকের ইবাদতের মধ্যেও কি করে শরিক করে, তার রুবুবিয়া এবং উলুহিয়ার বিষয়টা যেটা। আবার কিছু আলেমগণ এভাবে ভাগ করেছেন তৌহিদকে যে তিন ভাগে তারা ভাগ করেন, তিন ভাগ বলেন তৌহিদের। প্রথম ভাগ বলেন যে তৌহিদের তৌহিদুর রুবুবিয়া, তৌহিদুর রুবুবিয়া এবং দুই নম্বর বলেন যে তৌহিদুল উলুহিয়া, তাওহীদুল উলু হিয়া এরপরে তারা তিন নম্বর বলেন যে তাওহীদুল আসমা ওয়া সিফাত, ওয়া সিফাত এভাবে তারা ভাগ করেন। বাকি ক্লাসিফিকেশনে সমস্যা নাই, ক্লাসিফিকেশন হতে পারে, এভাবে বিভাজন করতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস বুঝার, এর মধ্যে ভাগ করেই আবার কেউ কেউ এই ধারণা পোষণ করেন, এই কথা মনে করেন যে যে তৌহিদ রুবুবিয়া এবং তৌহিদ উলুহিয়া মানে এগুলো আলাদাভাবে অস্তিত্ব থাকতে পারে, মানে কেউ হয়তো তৌহিদ রুবুবিয়া মানলো কেউ তৌহিদ উলুহিয়া মানে না, অথবা তৌহিদুল উলুহিয়া মানলো রুবুবিয়া মানে না, এরকম হওয়া সম্ভব কেউ কেউ মনে করেন। বিশেষ করে মক্কার যে কোরাইশ যারা যারা মূর্তি পূজারী ছিল, তাদের ব্যাপারে কেউ কেউ বলতে চান যে আসলে তাদের তৌহিদ রুবুবিয়া ঠিক ছিল, তৌহিদ উলুহিয়া ঠিক ছিল না। আসলে এই কথাটা কিন্তু সঠিক নয়, মানে এই কথাটা সঠিক নয় যে রুবুবিয়া ঠিক ছিল, উলুহিয়া ঠিক ছিল না। কারণ উলুহিয়া এবং রুবুবিয়া দুটো এমন যে বাস্তবে এই তিনটা ভাগ করলেও তিনটার মূল কথা কিন্তু এক। কেন এক সেটা, কারণ হলো যে ব্যক্তি তৌহিদ রুবুবিয়া আল্লাহ পাকের রব হিসেবে আল্লাহ পাক এক, একাই সব সামলান, রুবুবিয়াদের মধ্যে কেউ শরীক না, এটা যে মানবে সে স্বাভাবিকভাবেই আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ পাকে সে ইলাহ মানবে। এটা অসম্ভব যে একজন আল্লাহ পাককে রব মানে রুবুবিয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের তৌহিদকে স্বীকার করে, স্বীকার করার পরে সে অন্য কাউকে ইলা মানবে, এটা সম্ভব নয়। বরং আল্লাহ পাকের ইবাদতের মধ্যে অন্য কাউকে শিরিকে শরিকে এই জন্য করে যে রুবুবিয়ার ক্ষেত্রেও সে আসলে আল্লাহ পাকের তৌহিদকে স্বীকার করে না, এই কারণেই উলুহিয়ার মধ্যেও সে কি করে সীমা লঙ্ঘন করে। আরেকটা বিষয় হলো তৌহিদুল আসমা ওয়া সিফাত, যেগুলো সিফাত গুলো যদি কেউ না মানে, বাস আল্লাহ পাকের সিফাত গুলোর ক্ষেত্রেও যে আল্লাহ পাক একক এবং আল্লাহ পাকের সিফাত গুলো ওর মধ্যে অন্য কেউ আল্লাহ পাকের সাথে কোনো সাদৃশ্য রাখে না, তো আল্লাহ পাকের সিফাত যে বিষয়গুলো আল্লাহ পাকের রুবুবিয়া রুবুবিয়া রব হওয়ার জন্য যে সিফাত গুলো দরকার, যেমন আলিমুল গায়েব হওয়া, পরিপূর্ণ ইলমের অধিকারী হওয়া, পরিপূর্ণ কুদরতের অধিকারী হওয়া, পরিপূর্ণ এরাদার অধিকারী হওয়া, মানে আল্লাহ পাকের যে গুণাবলী গুলো সিফাত গুলো, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে পরিপূর্ণ ক্ষমতাবান, কুদরত যেটাকে বলে, আলেবা ইলম, সবকিছু জানেন, আগের পরের বর্তমান ভবিষ্যৎ সবকিছুই আল্লাহ পাকের ইলমের মধ্যে, পরিপূর্ণ ইলম, সবকিছু জানেন, আল্লাহ পাকের ইলম সবকিছুকেই পরিবেষ্টন করে। তো এই সমস্ত সিফাত গুলো এমন যে এই সিফাত গুলো রব হওয়ার জন্য মাস্ট,
তৌহিদুল আসমা ও সিফাত, আল্লাহ পাকের সিফাতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউ শরিক নাই, বা আল্লাহ পাকের সিফাতের ক্ষেত্রে কেউ আল্লাহ পাকের সাথে কোনো প্রকার সাদৃশ্য রাখে না, এই কথাটা মানা জরুরি, মানতেই হবে। এটা তো না মানে আসলে তৌহিদ রুবুবিয়া এটাও তার কি হবে না, সঠিক হবে না। কারণ এগুলো একটার সাথে একটা একটা এমন সম্পর্ক আছে যে আসলে ভাগ তিন ভাগ কেউ বললেও বাস্তবে এগুলো একই জিনিসই, একই জিনিসই। তৌহিদ যেটা, তৌহিদ রুবুবিয়া, উলুহিয়া, আসমা ও সিফাত, এগুলো একটার সাথে একটা এমন ভাবে জড়িত যে একটা ছাড়া আর একটা অস্তিত্ব সম্ভব না, একটা ছাড়া আর একটা অস্তিত্ব সম্ভব না, সেপারেটলি এভাবে মানে থাকা যে একজন তৌহিদ রুবুবিয়া মানে কিন্তু উলুহিয়া মানে না, এরকম হওয়াটা মুশকিল। এটা কোরআনে পাকের যে আমরা আলোচনা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক নবীদের যে দাওয়াত আল্লাহ পাক এখানে এনেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত তার কৌমকে, মুসা ইসলামের দাওয়াত তার কৌমকে, এই দাওয়াত গুলোর মধ্যে নবী যে দলিল গুলো পেশ করেছেন তাদেরকে বোঝানোর জন্য, তৌহিদের বিষয়টা বোঝানোর জন্য, শিখ থেকে তাদেরকে ফেরানোর জন্য, সে দলিলগুলো যদি আমরা একটু চিন্তা করি, ওই আয়াতগুলো নিয়ে যদি আমরা একটু ভাবি, পর্যালোচনা করি, তাহলে এটা সুস্পষ্ট হবে যে রব এবং ইলা, রব এবং ইলা, আল্লাহ পাকে রব মানা এবং ইলা মানা, এটা এমন ভাবে ওতপ্রোত ভাবে একটা একটার সাথে জড়িত, বা লাজেম মালজুম বলে একটা একটাকে এমন ভাবে লাজেম করে, আবশ্যক করে, যে রুবুবিয়তের ক্ষেত্রে একত্ববাদ এটা যদি কেউ স্বীকার করে তো সে আল্লাহ পাককে একমাত্র ইলা মানতে বাধ্য হবেই, এই দুই জিনিসকে আলাদা করাটা মুশকিল। যেমন আমরা যদি ইব্রাহিম আলী ইসলামের দাওয়াত দেখি কোরআনে পাকে, আল্লাহ সুবহান ওয়া তাআলা ইব্রাহিম আলী ইসলামের যে দাওয়াত, তিনি যে তার কৌমের সাথে বিনা আলোচনা করেছেন, তৌহিদের পক্ষে দলিল পেশ করেছেন, সে বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে এটা খুবই সুস্পষ্ট ভাবে ক্লিয়ার হবে যে তৌহিদ রুবুবিয়া এই কথা স্বীকার করা ছাড়া তৌহিদ উলুহিয়া এটা হতেই পারে না। বরং কেউ যদি আল্লাহ পাকে রব হিসেবে একত্ববাদ স্বীকার করে তাহলে সে উলুহিয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রেও যে আল্লাহ পাক একমাত্র ইলা আর কেউ ইবাদতের হকদার নয়, এই কথা সুস্পষ্ট হয়ে যাবে। মানে সেপারেট ভাবে অস্তিত্ব থাকা, রব মানার পরেও, রব রবের ক্ষেত্রে তৌহিদ স্বীকার করার পরেও ইবাদতের মধ্যে তৌহিদ স্বীকার না করা, বা আলাদা সেপারেট এন্টিটি হিসেবে এটা থাকতে পারা, এটা যে আসলে এটা মহাল, এটা সঠিক না, এই কথাটা ক্লিয়ার হবে। তো আল্লাহ পাকের ইবাদত, ইবাদত করার জন্য যে কারো ইবাদত কেউ করবে, কারো কাছে সে নত হবে, কারো কাছে ছোট হবে, কারো কাছে দোয়া করবে, এটা কখন, যখন তিনি একমাত্র ব্যবস্থাপক, এটা যখন সে মানবে, বা তাকে ব্যবস্থাপনায় কেউ যদি শরীক মনে করে তাহলে তাহলে সে ইবাদত করবে। তো এই জন্য ইব্রাহিম আলী ইসলাম তিনি তার কৌম যারা কি করতো, যারা মূর্তিদেরকে ইলাহ মনে করতো, মূর্তি পূজা করতো, তো তাদের বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালাম দলিল গুলো পেশ করেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক, আল্লাহ পাকের তৌহিদের যে দলিল গুলো সুস্পষ্ট ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খুলে দিয়েছিলেন, যেন তিনি একিন ওয়ালা হন, দৃঢ় বিশ্বাসী হন। ইব্রাহিম তার যে বয়ান, দলিল দেয়া, দলিলের শুরু যে করছেন তিনি তার কৌমের বিরুদ্ধে, কৌমকে শিরিক থেকে ফেরানোর জন্য, তাদের সামনে তৌহিদের দলিল গুলো, দালায়েল গুলো পেশ করার ক্ষেত্রে ইব্রাহিম সাহেব যেভাবে তার কথাটা শুরু করেছেন, সেই কথা যদি আমরা একটু খেয়াল করি, প্রথমে আল্লাহ পাক বলছে যে আমি ইব্রাহিমের সামনে এই আসমান এবং জমিনের যে পুরো ব্যবস্থাপনা, পুরো যে এখানে রাজত্ব, এখানকার সবকিছু আমি এমন ভাবে ইব্রাহিম সামনে সুস্পষ্ট করেছি যেন ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, ইব্রাহিম হয় ইয়াকিনওয়ালা, ইব্রাহিমের দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়ে যায়। তো এরপর ফালাম্মা জান্না আলাইহিল, যখন রাত হলো, রাআ কাউকাবা, ইব্রাহিম কি দেখলেন, তারকাদেরকে দেখলেন, কল হায়দা রব্বি, ইহা আমার রব, ফালাম্মা আফালা,
অথবা যখন এরা ডুবে গেল, কল আলা উহিব্বুল আফিলিন, যারা যে জিনিসগুলো ডুবে যায় সেগুলোকে আমি পছন্দ করি না, সেগুলোকে আমি ভালোবাসি না। আসলে এগুলো হচ্ছে ইব্রাহিম ইসলামের ইস্তিদলাল, দলিল, দলিল পেশ করা তার কৌমের বিরুদ্ধে যারা অন্য কিছুকে ইলাহ বানিয়ে নিয়েছে, যারা কাউকাবকে ইলাহ বানিয়ে নিয়েছে, যারা তারকা পূজা করে বা তারকা রাজিকে যারা ইলাহ বানিয়েছে, বা যারা আসনাম বা বিভিন্ন পূজা করে বিভিন্ন মূর্তির, এই সব দলিল দিয়ে ইব্রাহিম ইসলাম এই কথা বুঝাতে চাচ্ছেন যে তোমরা যে এই সমস্ত কিছুর ইবাদত করছো, তোমরা প্রকৃতপক্ষে তাদেরকে যে তোমরা ইলাহ বানাচ্ছো, তো এরা তো ইলাহ হওয়ার কোন যোগ্যতাই রাখে না। ইব্রাহিম আলী ইসলামের এই সমস্ত দলিল ইস্তিদলালের দ্বারা উদ্দেশ্য হলো যে এই কথা সুস্পষ্ট করে বুঝিয়ে দেয়া যে আসলে ইলাহ হওয়ার জন্য তো কিছু বিশেষ সিফাত লাগবে, কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য, এগুলো যদি থাকে কারোর মধ্যে কেবল সেই ইলাহ হতে পারে। এখন এই সমস্ত তারকারা যে এদের মধ্যে যে ইলাহ হওয়ার যোগ্যতা নেই, বা এই সমস্ত মূর্তিদের মধ্যে যে ইলাহ হওয়ার যোগ্যতা নেই, সে বিষয়গুলো ইব্রাহিম আলী ইসলাম তার দলিল আদিল্লার মধ্য দিয়ে উনি কি করেছেন, তুলে ধরেছেন। মানে কারণ এই যে লোকগুলো তারা যে তারকাদেরকে ইলা মনে করে বা এগুলো পূজা করে, মূর্তিদেরকে ইলা মনে করে পূজা করে, তো কেন মনে করে? আসলে সেগুলো রব মনে করে বলেই তো, মুদাব্বির মনে করে বলেই তো কি করে এদের ইবাদত করে। ইব্রাহিম ইসলাম দেখাতে চাইলেন যে জিনিস ডুবে যায়, জিনিসের মধ্যে পরিবর্তন আসে, যে জিনিস না তার নড়াচড়ার মধ্যে মাধ্যমে কিছু জিনিস কিছু ক্ষেত্রে কি হয়ে যায়, গায়েব হয়ে যায়, তো সেটা তো কি হতে পারে না, ইলা হতে পারে না, রব হতে পারে না। ফালাম্মা রাআ আল কমারা বাযিগান ক্বাল হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনা মিনাল কওমিদ দাল্লিন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদ দেখলেন, চাঁদ উঠল, তো তিনি বললেন হ্যাঁ আমার রব। অথবা যখন চাঁদ ডুবে গেল তিনি বললেন আমার রব যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি গোমরা কৌমের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার যখন সূর্য উঠলো, সূর্যকে দেখলেন, তিনি বললেন ইহা এটা আমার রব, এটা সবচেয়ে বড়। যখন সূর্য ডুবে গেল তখন বললে হে আমার কোম, তোমরা যে সমস্ত জিনিসের জিনিসের কি সাথে আল্লাহ পাকের সাথে শরিক করো, জিনিসগুলো তোমার যে শিরিকে নিমজ্জিত আছো তোমরা, এগুলো থেকে আমি মুক্ত, মানে আমি তোমাদের সাথে শিরিকের মধ্যে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম দলিল পেশ করছেন এটা যে তোমরা যে এই মূর্তিগুলো পূজা করো বা তোমরা যে এই যে তারকা গুলোর পূজা করে, এই তারকা কি ইলাহ হওয়ার যোগ্য? তার মধ্যে ইলাহ হওয়ার যোগ্যতা আছে? যদি সে ডুবে যায় তো তার মধ্যে ইলাহ হওয়ার কি নাই, যোগ্যতা নাই? একেবারে চাঁদ, একেবারে সূর্য, এরা যদি ডুবে যায়, এদের মধ্যে তাগায়ুর আসে, তাবাদ্দুল আসে, তো এরা কি হতে পারে না, ইলাহ হতে পারে না? ইলাহ হওয়ার তো এরা যোগ্যতায় রাখে না। তাহলে একটা জিনিস এখানে বোঝার যে তারা এই যে ইলাহ মানত, ইলাহ মানার মানে কি কেবল যে তাদের কাছে দোয়া করা, কিছু তারা ইবাদত করছে অথচ তারা ইবাদতের যোগ্য না, এটা যদি তারা বুঝে যে ইবাদত পাওয়ার জন্য যেগুলো গুণাবলী থাকা দরকার সেই গুণাবলী এই সমস্ত মূর্তির নাই, এই সমস্ত তারকা রাজির নাই, তো তারা ইবাদত করতে যাওয়ার অর্থ কি? যে ইবাদত করার অর্থ হলো তারা ইবাদত হকদার মনে করতো, এগুলোকে মনে করতো যে এদের কাছে কি আছে, গুণ আছে, যে গুণের কারণে এরা ইবাদতের হক রাখে। ইব্রাহিম আসলাম দলিল দিয়ে পেশ করতে চাইলেন, তাদেরকে রদ করার করতে চাইলেন যে তোমরা যে এদেরকে কি করো, ইবাদত করো, এত বাস্তবে ইলাহ হওয়ার কি রাখে না, যোগ্যতায় রাখে না। এই যে এরা ডুবে যায়, নক্ষত্রগুলো ডুবে যায়, চন্দ্র সূর্য ডুবে যায়, তার মধ্যে তাগাইর আসে, তাবাদ্দুর আসে, পরিবর্তন আসে, এমন যে সে তো ইলাহ হওয়ার যোগ্যতা রাখে না, মানে সে তো ইলাই নয়। যদি এটা সাবেত হয়ে যায় তাদের কাছে যে এরা ইলাহ নয়, তাহলে তাদের যে সন্দেহ এটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তারা যে এই শুভহাতের মধ্যে পড়েছে, সন্দেহের মধ্যে পড়েছে, এ তারকারা যে এদেরও ব্যবস্থাপনার মধ্যে কোনো কি আছে,
অংশ আছে মনে করছে, এই যে মূর্তিগুলো এরাও কিছু করতে পারে বলে মনে মনে করে বসে আছে। এই শুভহাতটা দূর করে দেয়া ইব্রাহিমের উদ্দেশ্য, যে আসলে এরা তো ইলাহ হওয়ার যোগ্যতাই রাখে না। তাহলে এর অর্থ কথা হলো যে কেবল যে তারা ওই মূর্তিগুলোকে কেবল একটু ডাকে, একটু দোয়া করে মূর্তির কাছে, ব্যাপারটা এতটুকু নয়। আসলে আসলে এর পিছনে তাদের কিছু বিশ্বাস, তাদের কিছু ধারণার উপরে এটা ভিত্তি, যে তাদের ইবাদতের ভিত্তি, যে কিছু ধারণার উপরে, কিছু বিশ্বাসের উপরে তারা মনে করে যে মূর্তিগুলোর কিছু প্রভাব আছে, এই তারকেরা যে কিছু প্রভাব আছে, কিছু করতে পারে, কিছু ক্ষমতা এদের আছে। যদি এটা তারা নাই মনে করতো, তো তারা এদের ইবাদত করতো কিভাবে? ইবাদত করতোই বা কেন? তো এটা তারা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে এই বিষয়টা পরিষ্কার করতে চাইলেন যে তোমরা যে কাওকাব বা তোমরা এই যে তারকারাজি বা মূর্তি যে তোমরা কি করো, ইবাদত করো, তো এদের তো ইলাহ হওয়ার যে সিফাত এটা নাই, কাজে তাদের ইবাদত করা কি হবে না, সই হবে না। এই সমস্ত দলিল পেশ করে তিনি বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন যে আমি আমার চেহারাকে ফিরালাম ওই সত্তার দিকে যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, আমি একনিষ্ঠ এবং আমি মুশরিকদের অন্তর্গত নই, যে আল্লাহর সাথে অন্যদেরকে শিরিক করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। ওয়াহাজ্জাহু وحاجه قومه قال اتحاجوني في الله وقد هدان ولا اخاف ما تشركون به الا يشاء ربي شيئا وسع ربي كل شيء علما افلا تتذكرون। এরপর এখন ইব্রাহিম বলছেন যে তার কৌম যখন তার সাথে তর্ক বিতর্ক করলে সমস্ত ব্যাপারে, তখন তিনি বললেন যে তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে তর্ক করছো, অথচ তিনি আমাকে হেদায়েত দান করেছেন, আমি তোমরা যে সমস্ত জিনিসের শিরিক করো এগুলোকে মোটেই ভয় করি না, কেবল আমার রব যা চান, আমার রবের এলম তো সবকিছুকে কি করে পরিবেষ্টন করে রেখেছে, তোমরা কি এটা বুঝতে পারো না? তো ইব্রাহিম ইসলাম তাদের সামনে পরিষ্কার করে দিলেন যে আসলে ইবাদতের হকদার আল্লাহ পাক ছাড়া আর কেউ হতে পারে না। তো আমরা ইব্রাহিম ইসলামের কথাটার দিকে খেয়াল করি যে তিনি কি বলতে যাচ্ছেন, ইল্লা ইয়াশা রব্বি, মানে আমার রব চান। তিনি আল্লাহ পাককে একবার আল্লাহ বলে সম্বোধন করলেন, একবার ইলাহ বলে সম্বোধন করলেন এই আয়াতের মধ্যেই। প্রথমে আল্লাহ বললেন, পরে রব বললেন। আতুহাজ্জুনী ফিল্লাহ ওয়াকদ হাদান ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা ইয়াশা রব্বি শাইআ ওয়াসিআ রব্বি কুল্লা শাইইন ইলমা আফালা তাতাযাক্কারুন। প্রথমে আল্লাহ শব্দটা বললেন, এরপরে আবার রব বললেন, আল্লাহ পাককে রব বলে কি করলেন, সম্বোধন করলেন, রুবুবিয়তে নিসবত আল্লাহ পাককে দিয়ে করলেন। তো এই আয়াতের মধ্যে একবার আল্লাহ আসলো, একবার রব আসলো, মানে ইব্রাহিম আসলাম তার কথার ভিতর দিয়ে বুঝাতে যাচ্ছেন যে আল্লাহ যিনি তিনি রব, যিনি রব তিনি আল্লাহ, রব যিনি হবেন তিনি ইলাহ হবেন, যিনি ইলাহ হবেন তিনি রব হবেন। যে রব হওয়ার যোগ্যতা রাখে না সে ইলাহ হওয়ার যোগ্যতা রাখে না, যে ইলাহ হওয়ার যোগ্যতা রাখে না সে রব হওয়ার যোগ্যতা রাখে না। এই বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাম তার দলিল আদিল্লার ভিতরে পেশ করলেন যে তোমরা কি আল্লাহ পাকের ব্যাপারে আমার সাথে তর্ক করছো, অথচ তিনি আমাকে হেদায়েত দান করেছেন এবং আমার রব যা আছে তাই হয়, আমার রবের এলম সব কিছুকে বেষ্টন করে আছে। রব শব্দটা তিনি বলছেন। একইভাবে মূর্তিগুলোর ব্যাপারেও, মূর্তি যে তারা পূজা করতো, তার পিতার সাথে ইব্রাহিম ইসলামের যে বহস আলোচনা, পিতাকে যে তিনি দাওয়াত দিয়েছেন, সেখানে এই কথাগুলো আছে, কি বিষয়টা আছে। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি ما هذه التماثيل التي انتم لها عاكفون قالوا وجدنا اباءنا لها عابدين قال لقد كنتم انتم واباؤكم في ضلال مبين قالوا اجئتنا بالحق ام انت من اللاعبين قال بل ربكم رب السماوات والارض الذي فطرهن وانا على ذلك من الشاهدين وتالله لاكيدن اصنامكم بعد ان تولوا مدبرين। ইব্রাহিম ইসলামের যে দলিল তার কৌমের ব্যাপারে, যে নিজের বাবা ইব্রাহিম পিতা এবং তার কৌম তারা যে মূর্তিগুলোর কি করে, তামাসিল মূর্তি এগুলোর তারা কি করে ইবাদত করে, তিনি বলেন কি ব্যাপার যে তোমরা এদের কি ইবাদত করছো করতেছো এদের। তারা বললো আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি যে তারা ইবাদত করে, আমাদের পূর্বপুরুষদেরকেও আমরা দেখেছি,
আমাদের পিতাদেরকে আমরা দেখেছি তারা এগুলোর কি করে ইবাদত করে। ইবাহিম বললেন যে তোমরা এবং তোমাদের পিতারা সবাই তো সুস্পষ্ট গুমরাহির মধ্যে কি আছো, নিমজ্জিত আছো। তারা বলে হে ইব্রাহিম, তুমি কি আমাদের কাছে হক নিয়ে এসেছো নাকি তুমি আমাদের সাথে খেলা করছো? কলু, তারা বললো, আজিতানা বিল হক, তুমি কি হক নিয়ে এসেছো আমাদের কাছে, দলিল নিয়ে এসেছো? আম আনতা মিনাল্লাহ ইবিন, নাকি তুমি আমাদের সাথে কি করছো, খেলা করছো? কলা, ইব্রাহিম দলিল দিয়েছেন, কলা বা রব্বুকুম রব্বু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না, যে বরং আমাদের রব তিনি আসমানের রব, জমিনের রব, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, অস্তিত্ব দান করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলোর দ্বারা আল্লাহকে রুবুবিয়তকে পেশ করছেন, এবং পরে মূর্তি যে ভাঙলেন যে তাদের দিলের ভিতরে যে সমস্ত গলত আইডিয়া আছে, ধারণা আছে, এগুলিকে রদ করার জন্য তারা সেগুলো ইবাদত করত, তারা মনে করত যে সেগুলো তাদেরকে আল্লাহ পাকের নিকটে নিয়ে যাবে, এবং ওই সমস্ত মূর্তিগুলো, ওই সমস্ত যেগুলো তারা পূজা করে, ইবাদত করে, তারা আল্লাহ পাকের কাছে তাদেরকে নিকটতম করে দেবে। তাদেরও কিছু অংশ আছে আল্লাহ পাকের ব্যবস্থাপনার মধ্যে, তারা কিছু কিছু কি রাখে, কিছু প্রভাব রাখে, এরকম যে তাদের বিশ্বাস এবং এতেকাদ, এইগুলোর কারণেই তারা কি করত, ওইগুলো পূজা করতো। ইব্রাহিম বললেন বা রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না, মানে এই সমস্ত তামাসিল, এই সমস্ত মূর্তি, এরা তো রব হতে পারে না। তো ইব্রাহিম এখানে যে কথা বলছেন, বাল বলছেন, বাল বাল মানে বরং, বাল বাল রব বাল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না। তো বাল শব্দটা আসে সাধারণত এই কথা বোঝানোর জন্য যে তোমরা যে সমস্ত মূর্তিগুলোকে রব মনে করছো, সেগুলো তো রব না, রব তো আল্লাহ, যে আসমান জমিনের রব। তাহলে তাদেরকে রদ করা, লাইসা রব্বুকুম হুয়া হাদিত তামাসিল বা রব্বুকুম হুয়া আল্লাহ। তিনি তার কথা দ্বারা বাল এই শব্দটা বোঝাচ্ছে, তিনি বলতে চাচ্ছেন যে তোমরা যেগুলোকে ইবাদত করে, এরা রব তো রব নয়, রব তো আল্লাহ পাক। মানে এই যে রব এবং ইলা, তোমরা তাদেরকে রব মানো বলেই তাদের ইবাদত করো, অথচ তারা তো রবই নয়, রব তো আল্লাহ পাক। তো কিভাবে ইব্রাহিম বলছেন যে ইন্না রাব্বাস সামাওয়াত আল্লাযী ইউদাব্বিরুহা হুয়া আল্লাযী খলাকাহা, মানে রুবুবিয়তের বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের জন্য সাবিত করছেন, এবং আল্লাহ পাকের দিকে রুবুবিয়তকে নিসবত করছেন যে আল্লাহ পাকি রব, মানে রব বলতে কেবল স্রষ্টা নন, কেবল সৃষ্টি করা এতটুকু না, রুবুবিয়ত রব বললেই তিনি পরিপূর্ণ, এখানে পুরো ব্যবস্থাপনা তার হাতে, পুরো পরিচালনা তার হাতে, পুরো নিয়ন্ত্রণ তার হাতে, কেউ এর মধ্যে শরীক নেই। এভাবে যে আল্লাহ পাকে রব মানে, সে কখনো আবার মূর্তি পূজা করতে পারে না, সে অন্য কিছুকে গায়ের ইবাদত করতে পারে না, অন্য কিছুকে ইলা বানাতে পারে না। মানে তৌহিদুর রুবুবিয়াটা ঠিক থাকার পরে এক ব্যক্তির তৌহিদুল উলুহিয়া ঠিক থাকবে না, এটা হতে পারে না। রুবুবিয়াতের মধ্যে সে অটল মজবুত, এরপরে আবার সে উলুহিয়ার মধ্যে গিয়ে ইবাদতের ক্ষেত্রে গিয়ে অন্য কারো ইবাদত করবে, এটা সম্ভব নয়। ইবাদত করে জন্য যে রুবুবিয়তের মধ্যে তারা শরীকে কথা মনে করে বলে। তো এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম যে তারা যে কি করে অনেক রব মানে আল্লাহ পাকের রুবুবিয়তের মধ্যে আর অনেককেই শরীক করে, তো এটাকে তিনি রদ করছেন। এবং পরে তিনি কি করলেন, মূর্তিও ভাঙলেন বুঝিয়ে দেওয়ার জন্য যে এরা, এদের মধ্যে কোনো ক্ষমতাই নাই, রব হওয়ার যোগ্যতাই নাই, ইলা হওয়ার যোগ্যতাই নাই। তো এই জন্য দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রুবুবিয়তের বিষয়টা তুলে আনলেন। তারা যদি এমন হতো মূর্তি পূজারীরা, এরা রুবুবিয়ত ঠিক আছে, তাই রুবুবিয়তকে ওদের সামনে আবার স্পষ্ট করার দরকার হলো কেন? কেন বলতে হলো যে আল্লাহ দিয়ে ফাতারা হুন্না রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ দিয়ে ফাতারা হুন্না, আসমান জমিনের যিনি রব, যিনি এই সবকিছুকে অস্তিত্ব দান করেছেন, সবকিছু পরিচালনা করেন, তিনিই তো একমাত্র ইবাদতের যোগ্য হবেন, এই দলিল গুলো কেন দিচ্ছেন? যদি রুবুবিয়ত যদি ঠিক থাকে, তো বোঝা গেল যে আসলে রুবুবিয়ত ঠিক থাকে না মূর্তি পূজকদের। তৌহিদুর রুবুবিয়ত ঠিক থাকার পরে এরা ইবাদতের মধ্যে শিরিক করে, ব্যাপারটা এরকম নয়। রুবুবিয়ার মধ্যেও গণ্ডগোল থাকে এদের, এই কারণেই এরা ইবাদতের মধ্যে অন্য আল্লাহ পাকের সাথে অন্য কিছুকে শিরিক করে। একে মুসা আলাইহিস সালামের দাওয়াত যদি আমরা খেয়াল করি, সেখানে এই বিষয়গুলো আছে। যেন ফেরাউন যখন বললো ওয়ামা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে, قال فرعون وما رب العالمين قال رب السماوات والارض وما بينهما ان كنتم موقنين قال لمن حوله
আলা তাস্তামিউন ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন ক্বালা ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিব ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে বহস আলোচনা, ওখানে কি বিষয়? ফেরাউন বলল যে রব্বুল আলামিন এটা আবার কে, এটা কি জিনিস? ওমা রব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তোমরা যদি বিশ্বাসী হও তাহলে যিনি আসমানের রব, যিনি জমিনের রব, এই জমিন এবং আসমানের মধ্যে যা কিছু সবকিছু রব যিনি, তিনি রব্বুল আলামিন। ফেরাউন বলল তার আশপাশে যারা আছে, এই তোমরা শুনছো কি বলে? তোমাদের কাছে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছে সে তো পাগল। এটার জবাব মুসা বলছেন যে কলে রব্বুকুম রব্বু আবাইকুম উল আউয়ালিন, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরও রব তিনি। ফেরাউন বলে এ তোমাদের কাছে যে নবী সে তো পাগল। মুসা আসাম কিন্তু তার ওই দলিলের মধ্যে, যুক্তির মধ্যে, ওই একই কথার মধ্যে আছেন, তিনি বলতে কলে রব্বু রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। তোমাদের যদি আকল থাকে, তিনি পূর্বের রব পশ্চিমের রব, এ দুইয়ের মাঝে যা আছে সবকিছু রব, মানে রবের আলোচনা। ফেরাউন যে মানে আল্লাহ পাককে যে রুবুবিয়াকে অস্বীকার করেছে, ফেরাউন সে নিজেকেই রব্বুকুমুল আলা দাবি করেছে। তো এটার বিপরীতে মূসা আলাইহিস সালাম রুবুবিয়া এটা যে আল্লাহ পাকের এই জন্যই খাস, তিনি একমাত্র রব, এটাই তিনি দলিল হিসেবে পেশ করছেন। কল রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তো ফেরাউন একদিকে নিজেকে ইলা মনে করে, وقال فرعون يا ايها الملأ ما علمت لكم من اله غيري। মুসা বলছেন যে রব একমাত্র আল্লাহ পাক, আর ফেরাউন তার বিপরীতে বলছে হে আমার কৌম, হে আমার কৌম, হে আমার সভাসদ, আমি তো তোমাদের জন্য আমি ছাড়া আর কোন ইলা জানি না, মানে আমি একমাত্র ইলা। তো ফেরাউন মুসা ইসলাম বলছেন যে রব কে? আল্লাহ পাক। ফেরাউন বলছে যে আমি তো আল্লাহ, আমি ছাড়া তোমাদের জন্য কোনো ইলা জানি না। তাহলে ফেরাউনও কিন্তু রব এবং ইলা এই দুটা একই জিনিস, সেও বুঝে, সে বুঝে যে সবকিছুর ব্যবস্থাপনা পরিচালনা যে করে সে ইলা হতে পারে। তো আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলা নাই মানে কি, আমি ছাড়া আর কোনো রব নাই, এটাও ফেরাউনের দাবি। তো এখানেও ইব্রাহিম মুসা আলাইহিস সালাম পেশ করছে আল্লাহ পাকের রুবুবিয়া, তিনি আসমানের রব, তিনি জমিনের রব, তিনি পূর্বের রব, তিনি পশ্চিমের রব, তিনি এত দুবে যা কিছু সবকিছু রব। এর বিপরীতে ফেরাউন বলছে তার কোমকে, হে আমার কোম, আমি তোমাদের জন্য আমি ছাড়া কোনো ইলাহ, ইলার কথা জানি না, মানে আমি ছাড়া কোনো ইলাহ নেই। তো বোঝা যাচ্ছে যে রব এবং ইলাহ এটা এমন বিষয় যে ফেরাউন বলছে যে আমি ছাড়া আর কোনো ইলাহ তো আমি জানি না, তার মানে আমি ছাড়া কোনো রবও নাই। এই জন্য কোথাও সে বলে জানা রব্বুকুম ওয়া আলা, কোথাও সে বলে যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো ইলার কথা আমি জানি না। তো রুবুবিয়া এবং উলুহিয়া এই দুই জিনিসটা একটা একটাকে আবশ্যক করে, মানে দুইটাকে আলাদাভাবে থাকা, পার্থক্য করাটা কঠিন এবং জায়েজই নাই এই কথা বলা যে মুশরিকিনা মক্কা এদের তৌহিদ রুবুবিয়া ঠিক ছিল আর উলুহিয়া ঠিক ছিল না, এই ধরনের কথা বলাটাকে সহি হবে না। কারণ রব বলতে কেবল স্রষ্টাকে বোঝায় না, স্রষ্টা, পালন কর্তা, মালিকানা, সবকিছু পরিচালনা, পুরো ব্যবস্থাপনা যার হাতে, এই ব্যবস্থাপনার মধ্যে মৌলিকভাবে একদম আল্লাহ পাক একাই সবকিছু করেন এখানে হাকিকাতান বাস্তবে। তো আল্লাহ পাক ফেরাউনের বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন কল আলা ইন ইত্তাকাসতা ইলাহান গায়রি লাজ আলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলছে যে তোমরা যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলা বানাও তাহলে আমি তোমাদেরকে কি করব, বন্দি করব তোমাদেরকে। তো ফেরাউন এই সমস্ত কিছুর মাধ্যমে রুবুবিয়ার নিসবত নিজের দিকে করছে। তো ফেরাউন সে এই কথা দাবি করছে বা এই কথা বিশ্বাস করছে, সে সে রবও সে ইলাও, কেবল ইলা গ্রহণ করা না করার মধ্যে না। তো তোমরা যে আমি চার অনেক ইলা সে গ্রহণ করো, তো ইলাটা তো গ্রহণ করা জিনিস না, গ্রহণ করুক না করুক ইলা তো আল্লাহ এবং রব তো আল্লাহ, কেবল তাদের তাকে ইলা হিসেবে গ্রহণ করলেই ফেরাউনকে সে ইলা হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়। তো মোট কথা
যে সর্বক্ষেত্রে রুবুবিয়া এবং উলুহিয়া, যে ফেরাউনের যে জাদুকরেরা, এরা যখন পরে ইমান আনলো ও মুসা ইসলামের সাথে ওই ঘটনার পরে, তো এরা সবাই সিজদায় পড়ে গেল। তারা বলে কালু আমান্না বিরব্বিল আলামিন, রব্বি রব্বি মুসা ও হারুন, আমরা রব্বুল আলামিনের উপর ইমান আনলাম, আমরা মুসা এবং হারুনের রবের উপর ইমান আনলাম। তারাও কিন্তু রব বলছে কথাটা, রব রব্বি মুসা ও হারুন। ফেরাউন বলে কি ব্যাপার, তোমরা কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই কি করলা, ইমান নিয়ে এলা, তোমাদেরকে এই শাস্তি দিব ওই শাস্তি দিব। তো এসব কিছু সর্বক্ষেত্রে বোঝাচ্ছে কি, মানে রুবুবিয়া এবং উলুহিয়া এ দুটাকে আলাদা করা মুশকিল। যাকে রব মানা হবে তিনি ইলা হবেন, তাহলে ক্লাসিফিকেশন কি করতে পারে, তৌহিদুর রুবুবিয়া, তৌহিদুর উলুহিয়া, তৌহিদুল আসমা ওয়া সিফাত। হ্যাঁ, কেউ না হয় এটা জাস্ট ধারণা স্পর্শ করে যেভাবে ভাগ করলো, কিন্তু ভাগ করলেও যে সেপারেট এন্টিটি হিসেবে থাকতে পারা মনে করাটা গলত, যে রুবুবিয়া ঠিক ছিল উলুহিয়া ঠিক নাই, তৌহিদুল রুবুবিয়া ঠিক ছিল ওদের উলুহিয়া ঠিক নাই, এরকম বলাটা সহি না। বরং যখন এই ইবাদতের মধ্যে শরিক করে অন্য কাউকে, নিশ্চিত হয়ে যায় সে রুবুবিয়তের মধ্যেও শরিক করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার ভাবে বোঝার তৌফিক দান করুন, রুবুবিয়া এবং উলুহিয়া, যে রব একমাত্র আল্লাহ পাক, ইলা একমাত্র আল্লাহ পাক। এই জন্য কবরের মধ্যে যখন সওয়াল জবাব হবে সেখানে রুবুবিয়তের প্রশ্ন হবে, মান রব্বুকা, এবং মুর্দাও বলবে রব্বি আল্লাহ, এবং এটাই তার নাজাতের জন্য কাফি হয়ে যাবে, সে আল্লাহ পাককে রব স্বীকার করবে ওখানে গিয়ে, এটাই তার নাজাতের জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এবং ওখানে কিন্তু এই প্রশ্ন করা হবে না মানে ইলা হোক তোমার ইলাকে, কারণ রুবুবিয়ার ব্যাপারে সওয়াল এটা যথেষ্ট তার নাজাতের জন্য, কারণ এটা দ্বারাই উলুহিয়াও কি হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। এই জন্য কবরের মধ্যে বাস মান রব্বুকা এই প্রশ্নতেই শেষ, প্রশ্ন দুইটা হবে না, যে মান রব্বুকা মান ইলাহুকা, আলাদা প্রশ্ন করার দরকার নেই, মান রব্বুকার ভিতরে মান ইলাহুকাও আছে, রয়ে গিয়েছে। আপাতত এ রব এবং ইলা এই দুই বিষয়টাকে সুস্পষ্ট হওয়া দরকার, যে যখনই মানুষ আল্লাহ পাকে রব মানবে, রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ পাকে তৌহিদকে স্বীকার করে নেবে, তার পক্ষে ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা কখনো সম্ভব হবে না। যদি করে কেউ ইবাদতের মধ্যে আল্লাহ পাকে ছাড়া কারো ইবাদত করে বা ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করে, তাহলে এটা প্রমাণিত হবে যে তার রুবুবিয়াও ঠিক নাই, তৌহিদ রুবুবিয়াও তার ঠিক নাই, কারণ এটা একটা আরেকটাকে লাজেম করে। আল্লাহ, আপাতত আমরা এখানে আলোচনা শেষ করছি, এই বিষয়টা একটু পরিষ্কার হলো, এরপরে আসমা এবং সিফাতের যে তৌহিদের প্রসঙ্গে এই ব্যাপারে কিছু আলোচনা ইনশাল্লাহ আমাদের সামনে আসবে আর কি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।